বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট, যেখানে বঙ্গোপসাগরে লক্ষ্য করা গিয়েছে নতুন একটা শক্তিশালী ঘূর্ণিঝড়। যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ 170 কিলোমিটার প্রতি ঘন্টা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, তো 170 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু এবারে ধেয়ে আসতে চলেছে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড়। তো এই ঘূর্ণিঝড় কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে, বাংলার দিকে কতটা এফেক্ট ফেলতে পারে, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট উঠে আসছে ঘূর্ণিঝড় সম্পর্কে সম্পূর্ণ গোটা বিষয়টা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। পাশাপাশি বন্ধুরা, আমরা আগামী কালকে দিনকে পরিস্থিতি কি হতে পারে, আজকে দিনকে মাঝরাতে বেলার দিকে বৃষ্টিপাত হবে কি হবে না, সেই আপডেটটাও জানিয়ে দেবো। কাজেই আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো আজকের এই ভিডিও লাইক টার্গেট আমরা রাখছি মাত্র 300টা লাইক। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটে, দেখে নেব পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি। তো বন্ধুরা, ঘূর্ণিঝড়ের ব্যাপারে বিস্তারিত সমস্ত কিছু জানার জন্য আমাদেরকে এই উইন্ডি অ্যাপে কিন্তু কিছুই দেখা যাবে না। উইন্ডি অ্যাপে না গিয়ে আমাদেরকে যেতে হবে একেবারে ভেন্টু স্কাই ওয়েবসাইটে। তো ভেন্টু স্কাই ওয়েবসাইটে আমরা যদি এই মুহূর্তে একেবারে উইন্ডি গাস্ট মোড়ে যাই, অর্থাৎ বায়ুর ঝাপটা মোড়ে যাই, তো বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যে 30 তারিখের পর, মোটামুটি কিন্তু 30শে সেপ্টেম্বরের পর একটা ঘূর্ণাবর্তের আবির্ভাব হতে আরম্ভ করে দেবে এই জায়গাটার ক্ষেত্রে, মানে এখানটা কিন্তু বন্ধুরা ঠিক এই জায়গাটাই। এখানে কিন্তু রয়েছে মায়ানমার, মায়ানমারের ইয়াঙ্গনের এলাকা ক্ষেত্রে এখানটায় কিন্তু, এখানে রয়েছে পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই জায়গাটা কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্তের আবির্ভাব হতে আরম্ভ করে দেবে। যখন প্রাথমিক দিক থাকবে তখন এটা গতিবেগ প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তারপরে যখন আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে বাড়ি দেবো, দেখুন ট্র্যাকটাকে বাড়াবো, এবং ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু এই ঘূর্ণাবর্তটা অনেকটাই শক্তি অর্জন করতে আরম্ভ করে দেবে। প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে গিয়েছে এবং এই জায়গাটার ক্ষেত্রেও তাই রয়েছে। মোটামুটি কিন্তু আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই একেবারে, দেখুন আপনারা মোটামুটি কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। 80 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছেন বন্ধুরা, 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থেকে ধীরে ধীরে এবারে কিন্তু এটা 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা কিন্তু অর্জন করে ফেলেছে। 108 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। দেখুন এই জায়গাটার ক্ষেত্রে একদম ঠিক পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করে রয়েছে, এবং যখন এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে তখন এটা গতিবেগ প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে যদি একটুখানি ভালো করে দেখায়, তো এই জায়গাটার ক্ষেত্রে 133, 134, 140, মানে মোটামুটি কিন্তু বন্ধুরা 150 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি গতিবেগ পৌঁছে যাচ্ছে। 145 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা ধীরে ধীরে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালাবো, এই জায়গাটার ক্ষেত্রে গতিবেগটা দেখবো কত হয়। তো 136 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, 137 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, মোটামুটি কিন্তু বেশ ভালোই গতিবেগ রয়েছে। ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি, 140, 141 কিলোমিটার, 147 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ চলে এসেছে এই জায়গাটার ক্ষেত্রে। এই জায়গাটার ক্ষেত্রে দেখুন বন্ধুরা 150 কিলোমিটার প্রতি ঘন্টাকে ক্রস করে ফেললো, এবং এখানটায় কিন্তু প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো এখান থেকে আরও কিছুটা ট্র্যাকটাকে চালাবো, দেখবো কোথায় কি আঘাত আনতে পারে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে গতিবেগটা কিন্তু বেশ ভালোই রয়েছে, 140 কিলোমিটার প্রতি ঘন্টা, 150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিন্তু হামেশাই উঠে যাচ্ছে এই ঘূর্ণিঝড়ে। তো পরিস্থিতি কিন্তু আরও বেশি ভয়ঙ্কর হতে পারে এই জায়গাটার ক্ষেত্রে, দেখবো গতিবেগ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অবশেষে যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতেই বলেছিলাম যে এটার গতিবেগ কিন্তু 170 কিলোমিটার প্রতি ঘন্টা এবং তার ওপরে কিন্তু পৌঁছে যাবে, এবং এই জায়গাটার ক্ষেত্রে অর্থাৎ আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সোমবার 2 অক্টোবর 2023 সাল, মানে 2 অক্টোবরের দিনকে কিন্তু বন্ধুরা বিধ্বংসী ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়ে যাবে। তবে এই ঘূর্ণিঝড় সম্পর্কে বিস্তারিত এখনো পর্যন্ত খুব বেশি একটা আপডেট আসেনি, কিন্তু যেহেতু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গিয়েছে যার কারণে আপনাদেরকে আপডেট দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পাচ্ছেন যে তাহলে 1 অক্টোবরে নতুন শক্তিশালী ঘূর্ণিঝড়ের আবির্ভাব হতে চলেছে, যেই ঘূর্ণিঝড়টা বঙ্গোপসাগরে সৃষ্টি হবে। আপাততভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের অভিমুখ কিন্তু উড়িষ্যা, ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম এই এলাকাগুলোর ক্ষেত্রে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ কিংবা ভুবনেশ্বর এখানটা কিন্তু থাকবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দমকা বাতাসের সাথে সাথে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাবে।
তবে যেহেতু এটা প্রাথমিক দিক, মানে প্রাথমিক দিকে কিন্তু ঘূর্ণিঝড়ের অভিমুখে কিন্তু খুব বেশি একটা কিছু বলা যায় না, তো সেক্ষেত্রে এই মুহূর্তে এটা দেখাচ্ছে যে উড়িষ্যার দিকে আছড়ে পড়বে কিংবা এটা বিশাখাপত্তনমের দিকে চলে যেতে পারে, কিন্তু তাছাড়া পশ্চিমবঙ্গের দিকে কিংবা বাংলাদেশের দিকে আসারও বড় সড়ো চান্স রয়েছে। কারণ এই মুহূর্তে কিন্তু আরো বেশ কয়েকটা দিন সময় রয়েছে, 3 তারিখ নাগাদ আছড়ে পড়তে পারে, অর্থাৎ 3রা অক্টোবর নাগাদ আছড়ে পড়তে পারে। এখনো পর্যন্ত আপনারা বলতে পারেন যে মোটামুটি কিন্তু 2 সপ্তাহ মতো বাকি রয়েছে, 2 সপ্তাহ পরেই নতুন একটা শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়তে পারে ভারতবর্ষের যে কোনো একটা উপকূল রেখা বরাবর কিন্তু আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু বন্ধুরা এখানটায় কিন্তু রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বর পুরীর মাঝামাঝি অঞ্চলে কিন্তু এই জায়গাটা আছড়ে পড়তে পারবে এবং এখানে গতিবেগটা প্রায় 140 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যাচ্ছে, তো পরিস্থিতি কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর পরবর্তী সময়ে কিন্তু সৃষ্টি হতে পারে। এই মুহূর্তে আমরা এমনটাই দেখতে পাচ্ছি এবং মোটামুটি কিন্তু আমরা 3 তারিখ পর্যন্ত এটা একটা করতে পারছি আপাতত ভাবে। একেবারে চলে যাবো আমরা উইন্ডি অ্যাপে, এবং উইন্ডি অ্যাপে যেটা আমরা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে এবং এর সাথে সাথে আজকে মাঝরাতে বেলার দিকে বৃষ্টিপাত হবে কি হবে না সেটা আমরা দেখে নেবো। যদি আমরা কারেন্ট সিচুয়েশনে ইনফ্রারেড অর্থাৎ উপগ্রহ চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে বগুড়া, শৈশবাড়ি, মনমোহনসিং, মাদান, ফরিদগঞ্জের আশেপাশের দিকে, খুলনা, পিরোজপুর, বরিশাল এই এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু বেশ ভালোই কিন্তু দমকা বাতাসের সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে। তবে এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি যে আজকের দিনকে মাঝরাতে বেলা থেকে কিন্তু অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুরুলিয়ার দিকে অল্প স্বল্প যা বৃষ্টিপাত হওয়া সেটা হয়ে যাবে, তাছাড়া দক্ষিণবঙ্গেতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একেবারে চলে আসলাম আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে। বন্ধুরা এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে রয়েছে এবং দেখার চেষ্টা করব যে ধীরে ধীরে বৃষ্টিপাতের মোডে আমরা দেখব যে বৃষ্টিপাত কালকে দিনকে কখন কখন হতে পারে কিংবা আজকে দিনকে মাঝরাতে বেলার দিকে বৃষ্টিপাত হবে কি হবে না সেটা আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাঝরাতে বেলা কিংবা ভোরবেলার দিকে বৃষ্টিপাত একদমই নেই, তবে বৃষ্টিপাত কখন শুরু হবে সেটাই এই মুহূর্তে দেখার বিষয়। উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, কালকের দিনের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে যদি আমরা একটা নাগাদ আসি তাহলে দেখতে পাবেন যে সুন্দরবন, লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, এছাড়া বাটাগাঁও, মোহনপুর এগুলা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি এই এলাকাটার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। পাশাপাশি কিন্তু বন্ধুরা আমরা যদি ঝাড়গ্রাম, লাগোয়ার আশেপাশে শিলদা, বিনপুরের দিকে যাই তো সেখানেও বৃষ্টিপাত থাকবে, মাঝারি বৃষ্টিপাত থাকবে, কাটোয়ার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে। তো বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহনসিং, মাদান, সিলেট এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি আমরা ওভারঅল জুম আউট করি তাহলে দেখতে পাবেন যে খুলনা, লোহাগাড়া, মাদুরাই, একুশ, যশোর, মনমোহনসিং, মাদান, সিলেট এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে এবং ওই যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সেটা কিন্তু বন্ধুরা জারি থাকবে। এখান থেকে আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি, তো মোটের মধ্যে কিন্তু আগামী কালকের দিনকে অত বেশি বিধ্বংসী ভারী বৃষ্টিপাত থাকবে না, তবে কিছু কিছু স্পেসিফিক এরিয়াগুলোর ক্ষেত্রে যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার মধ্যে থেকে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বেশি বৃষ্টিপাত থাকবে। তাছাড়া কিন্তু বন্ধুরা নদিয়া কিংবা মুর্শিদাবাদ কিংবা বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে কিংবা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এই এলাকাগুলোর ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবু আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, খড়গপুর, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রামের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা ওভারঅল এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম কটার সময়, 10টা নাগাদ চলে আসলাম। তো 10টা নাগাদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরদিঘি এই মুর্শিদাবাদের ক্ষেত্রে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, শিবগঞ্জ এছাড়াও এখানে আমরা কিন্তু আমরা আরও বেশ কয়েকটা অঞ্চল দেখতে পাচ্ছি, নবাবগঞ্জের আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে। কিছুটা আমরা এখান থেকে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পুরুলিয়ার আশেপাশের দিকে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাছাড়া অত কিন্তু বেশি ভারী বৃষ্টিপাত হবে না। ভোরবেলার দিকেও আগামী কালকে মানে কালকের দিনকে ভোরবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বৃহস্পতিবার সকালবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এটা তো আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। এবারে যেটা আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো যে সেটা হচ্ছে যে আজকের দিনকে রাত্রিবেলার দিকে লেটেস্ট রিপোর্ট কী বলছে আমাদেরকে।
তো দেখুন, এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা অলরেডি জানিয়ে দিয়েছে আলিপুরাবা দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে যাই থাকবে। কিছুটা নিচের দিকে আসলে আপনারা দেখবেন যে একটা বৃষ্টিপাত কিন্তু থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশ কয়েকটা জেলাতে কিন্তু হতে পারে। একটু একটু যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে কালকের দিনকে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই যে কটা জেলা রয়েছে এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরপর চারটে দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে রেখেছে, আজকের দিনটাকে ধরে পরপর চারটে দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে। তারপরে আবারও মানে বলতে পারেন যে দুই সপ্তাহ পর নতুন একটা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে ভারতবর্ষের দিকে কিন্তু ধেয়ে আসতে পারে। সেটা ভারতের পশ্চিমবঙ্গের দিকেও আসতে পারে, কিংবা বাংলাদেশের দিকেও আসতে পারে, কিংবা সেটা উড়িষ্যার দিকেও কিন্তু চলে যেতে পারে। তো এই মুহূর্তে আমরা যেটার দিকে এবারে একটু নজর রাখবো সেটা হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ মোট আমাদের দিকে কী বলছে। পরবর্তী দশ দিনে চলে আসলাম, দেখুন পরবর্তী দশ দিনে ওভারঅল একটা অল্প স্বল্প বৃষ্টিপাতের, পরবর্তী পাঁচ দিনে 68 মিলিমিটার কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত হলে পরবর্তী দশ দিনে সেটা 90 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ মানে খুব বেশি একটা কিন্তু বৃষ্টিপাত বাড়বে না, আগামী যে পাঁচটা দিন আসছে সেই পাঁচটা দিনই তুমুল ভারী বৃষ্টিপাত হবে, তারপরে পাঁচটা দিন কিন্তু অত বেশি বৃষ্টিপাত থাকবে না। অর্থাৎ আমি যেটা বলছি যে 24 তারিখ পর্যন্ত মোটামুটি কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 24 তারিখ থেকে ধীরে ধীরে 29 তারিখের মধ্যে অত বেশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপাতভাবে দেখা যাচ্ছে না। তো আপনারা সেই রকমভাবে কিন্তু প্ল্যানটা করবেন যদি আপনারা কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করে থাকেন। তো এবারে আমরা যেটা দেখে নজর রাখবো সেটা হচ্ছে বায়ুর ঝাপটা মোড়ে চলে যাবো। দেখুন আমরা যেটা বলেছিলাম আগের ভিডিওতে যে দমকা বাতাসের একটা এফেক্ট থাকবে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অত বেশি থাকবে না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে থাকবে, যেখানে বাংলাদেশ ক্ষেত্রে ঢাকা, মাদুরাইপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, এছাড়াও ঢাকার দিকে বৃষ্টি মানে দমকা বাতাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। ওভারঅল কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, তো ওভারঅল কিন্তু যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু দমকা বাতাস বইবে। নাগারপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, লোহাগাড়া, মাদুরাইপুর, মতিরহাট, সেনবাগ, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই একটা দমকা বাতাসের এফেক্ট থাকবে। খুব বেশি একটা ভয়ঙ্কর ঝড় তেমনটা কিন্তু ঢাকার দিকে লক্ষ্য করা যাবে না, তবে উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানটা একটুখানি বায়ুর গতিবেগের স্পিডটা একটু বেশি থাকতে পারে, আপাতভাবে আমরা এমনটা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাজ্যের একাধিক জেলাতে হয়েছে, যার কারণে তাপমাত্রাটাও অনেকটাই কমে গিয়েছে। আজকের দিনকে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি তো সেক্ষেত্রে প্রায় 28 ডিগ্রি 30 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা গেছিলো। আগামী কালকের দিনের ক্ষেত্রে তাপমাত্রা ওভারঅল প্রায় আরও একটু কম থাকবে, মানে বলতে পারেন যে বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে, নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে একটুখানি কম তাপমাত্রা থাকবে, বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে আর একটুখানি কম তাপমাত্রা থাকবে। তো মোটামুটি কিন্তু তাপমাত্রা কমবে, তারপর আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, শুক্রবারের পর থেকে কিন্তু অল্প অল্প করে তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দেবে, 30 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। দেখুন আমরা যদি সোমবার দিনকে যাই তো সেই মানে মোটামুটি কিন্তু তাপমাত্রা কন্ট্রোলের মধ্যে থাকবে, খুব বেশি একটা তাপমাত্রা বাড়বে না। তো আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট।